স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছায় শিক্ত প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত অর্থনীতি সমিতির সম্মেলনে মন্তব্য অর্থনৈতিক দুরবস্থার জন্য বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি খেলো যুক্তি মইন খানের মন্তব্য বললেন লুটপাট ও টাকা পাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংসের পথে র্যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করা তথ্য সঠিক নয় দাবি স্টেট ডিপার্টমেন্টের আবারও অস্থির ডিমের বাজার দুই সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে পঞ্চাশ টাকা মাছ মুরগি সবজি সব কিছুই বাড়তি শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ মানুষের জন্য আত্মত্যাগ আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন নানা চক্রান্ত সত্ত্বেও রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তা সমুন্নত রাখতে পেরেছে আওয়ামী লীগ রিপোর্ট আব্দুল চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের শুভেচ্ছায় শিক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সহযোগী সংগঠনের নেতারা একে একে কুশল বিনিময় করে দুর্দিনের কাণ্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে জাতির পিতার কন্যা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের অবদান স্মরণ করেন কোন পরিস্থিতিতে দেশে ফিরে দলের দায়িত্ব নিয়েছিলেন তা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি আমি যখন যাই কামাল জাম্বাল ছিল। আর আমি যখন ফিরে আসলাম হাজার হাজার মানুষ কিন্তু নিতে সারি সারি খবর বত্রিশ নম্বর আমরা বিলাত করতে চাইলাম আমাকে ঢুকতে দেয়নি জর কোনটা বলছিল যে বাড়ি দেবে গাড়ি দেবে সব দেবে আমরা না তার কাছ থেকে আমরা কিছু নেবো না খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না শেখ হাসিনা বলেন সুসংগঠিত রাজনৈতিক দল বলেই করোনা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পেরেছে আওয়ামী লীগ কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব শক্তিশালী এবং বড় সংগঠন এটা হলো বাস্তব সব থেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ প্রতিবার চক্রান্ত হয় সে চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি আমাদেরকে এটা ধরে রাখতে হবে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি কিন্তু আমাদের সামনে আর এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে বড় কথা নিদের জন্য কিছু নয় দেশের মানুষের ভবিষ্যৎ আরো সুন্দর করে দিয়ে যাওয়ার অঙ্গীকার উঠে আসে বঙ্গবন্ধু কন্যার কথায় ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলি সৈয়দ আব্দুল মুহিত বাংলা ঢাকা শত প্রতিকূলতার মধ্যেও বল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত অর্থনীতি সমিতির সম্মেলনে দেশের উন্নয়নে অর্থনীতিবিদদের মেধা বিবেক ও অর্জিত অভিজ্ঞতা সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান তিনি কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকে খেলাপিড়িনের সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও প্রধানমন্ত্রী এ সময় অভিযোগ করেন রকুনুজ্জামানের জামানের প্রতিবেদন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শূন্য হাতে যাত্রা শুরু করেও জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়েছেন পঁচাত্তরের পর মানুষের মাথাপিছু আয় কমেছে সে সময়ের অপপ্রচারকারীরা ক্ষমতায় এসে মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করেনি কেন সে প্রশ্নও তোলেন শেখ হাসিনা

করোনা মোকাবেলায় মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে বলে জানান প্রধানমন্ত্রী উৎপাদন বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠার কথাও জানান সরকার প্রধান আমাদের কথা হয়ে গেল নিজের সুখ বেশি দিতে হচ্ছে সব কিছু থেকে একটা পর্যন্ত চাপ বাসটি কুড়িয়ে দেয় ট্রেন তিনি দেয় রেললাইন কুড়িয়ে দেয় মানুষ কুড়িয়ে বাড়ে এই এইগুলো তো আমাদের সবাই দিতে হবে একদিকে এই দুর্যোগ আবার থেকে চাপ সব কিছু নিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা সরকারকে বাজেট দেবো এছাড়া বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো তাদের বা বাস্তবায়নের করবো তবে আমরা যেহেতু যুদ্ধ এবং শাসন

নানা আয়োজনে দেশে পালন হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র হাতেই মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সকালে জেলা দলীয় কার্যালয়ে শেষে একথা বলেন তিনি খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খতম করা হয়েছে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার ফেরাত কামনায় দোয়া করা হয় এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যালি ও সভা হয়েছে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয় মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালন হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল মির্জা ফখরুল্লাহ আঠাশ অক্টোবর পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগকে আক্রমণ করছেন দেশি বিদেশি কোন শক্তি নয় সরকারকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ বিদেশি শক্তিতে হুমকি দিলেও সরকার সংবিধানের বাইরে যাবে না বলে জানান ওবায়দুল কাদের রিপোর্ট ইমরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ জিয়াউর রহমান নানারকম বাধা বিপত্তি ও ষড়যন্ত্র করলেও উনিশশো সালের সতেরো মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা তারা বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত হয় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন রহমানের আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে কারাবন্দী করা হয়েছিল হত্যা করা হয়েছিল তাই বিএনপির মুখে বন্দি মুক্তির কথা মানায় না

শৃঙ্খলা মেনে চলবে ঘরের ভিতর ঘর করবেন না মশারির মধ্যে মশারি কাটাবেন না শেখ হাসিনা শাস্তি দেওয়ার কায়দা এত ভিন্ন যারা বুঝেছেন পেয়েছেন সে শাস্তি তারা ঠিকই নেই যারা পাননি তাদের স্মরণী তিনি বলেন শেখ হাসিনা মৃত্যুর হুমকিকে পরোয়া করেন না পরোয়া করেন বাংলাদেশের জনগণকে ইমরুল কায়েস বাংলা ঢাকা বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থার সাথে বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি বলেন সরকার ও তাদের গোষ্ঠীভুক্ত কিছু ব্যক্তি লুটপাট ও টাকা পাচারের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে মঈন খান দাবি করেন বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একটুও পরিবর্তন হয়নি রিপোর্ট সাত জানুয়ারি নির্বাচনের দুদিন আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা নবীল্লাহ নবীর কারামুক্তিতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল খান গ্রেপ্তারের পর নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন নবিউল্লাহ নবী সেই বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্রুত হয়ে পড়েন তিনি এমনভাবে মানসিক নির্যাতন করেছে অন্ধকারে দুই দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল আর আমাকে বিভিন্ন শব্দ গুলির আওয়াজ করস আওয়াজ বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে আমাকে প্রীতি সন্ত্রাস করেছে অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক সন্তোষের কারণে এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন মিথ্যা অভিযোগে মামলা গ্রেপ্তার ও নির্যাতন করে গণতন্ত্রকামী নেতাকর্মীদের দমন করা যাবে না বলেন দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করে করুক সেটা কথা নয় আবার আমেরিকার পেছনে পেছনে সরকার করে সেটাও আপনারা দেখতে পেয়েছেন বাস্তবতা আসলে এগুলো নয় বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের অবস্থান এক ছিল নর্বর হয়নি তারা নির্বাচনের আগে নির্বাচনের সময়ে নির্বাচনের পরে যে কথা বলেছিল আজকে থেকে দুদিন আগে তাদের প্রতি নিজে বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে বিশ্ব রাজনীতি বা অর্থনৈতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির নীতি নির্ধারক বলেন বিনা ভোটের সরকার সংশ্লিষ্টদের লুটপাটেই দেশের অর্থনীতির এই দুরাবস্থা বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে বিলিয়ন ডলার চুরি করার ব্যবস্থা হয়েছিল সেটার সঙ্গে বিশ্ব কি সম্পর্ক থাকতে পারে আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করে দিচ্ছে তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কি সম্পর্ক থাকতে পারে কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা তারা নিজেদের দুর্বলতা একদিকে ঢাকতে চাচ্ছে অন্যদিকে জনগণকে তারা ফাওতা দিতে চাইছে এ এসব করে তারা শেষ রক্ষা করতে পারে এরপর ডক্টর মঈন খান জান ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কারাবন্দি আব্দুল কাদের ভূঞা জুয়েলের মালিবাগের বাসায় সময় জুয়েলের মামলা পরিস্থিতি ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডক্টর আব্দুল মঈন খান মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ঢাকা র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কথা জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের কাজ করার বিষয়ে প্রচারিত তথ্যটিও সঠিক নয় মিরাজ হোসেন গাজীর বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে গুলশানে নিজ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানিয়েছিলেন র্যাবের পর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো যে আমরা কিন্তু আমাদের তরফ থেকে জাস্টিস আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি যে হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে কিন্তু আমাদের একটা প্রসেস আছে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে সে আশাবাদী যে এটা হবে স্থানীয় সময়ে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব দেন accountability. আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের দশই ডিসেম্বর বিভিন্ন দেশের দশটি প্রতিষ্ঠান ও পনেরো ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ওই তালিকায় ছিল র্যাব ও সংস্থাটির ছয় কর্মকর্তার নাম মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ঢাকা আরও অস্থির ডিমের বাজার দু সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে ত্রিশ টাকা মুরগির দামও বাড়তি পর্যাপ্ত সরবরাহ থাকার পরও স্বস্তি নেই মাছের বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি শুভ মাহফুজের রিপোর্ট কয়েক মাস পর্যন্ত ডিমের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও দুই সপ্তাহ থেকে আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম মাত্র দুই সপ্তাহ আগের একশো বিশ টাকা ডজনের ডিম এখন কিন্তু হচ্ছে একশো পঞ্চাশ টাকা কমার সম্ভাবনা এখন দেখতেছি না তারপরে কাঁচামালের বাজার কমে কমেবারে এই আপডাউন চলতে আছে এইভাবে আর কি কিন্তু বাজার অনেক চাহিদা স্বস্তি নেই মুরগির বাজারেও ব্রয়লারের কেজি দুশো টাকা আর সোনালি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা দুশো বিশ টাকা থেকে দুশো দশ টাকা আর সোনালি মুরগি তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা আর লেয়ার বিস্তৃতি তিনশো এদিকে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগারের বাইরে সাতাইশ শতাংশ কেজি অনেক বেশি মনে হচ্ছে এখন কিছু মাছ নাগালের মধ্যে আর কিছু বাজে আছে যেমন কিছু মাছ আছে যেগুলো হচ্ছে যে আপনারা যেমন ট্যাংরা মাছের দাম বলতেছে আটশো এগারোশো অনেক বেশি দাম বলতেছে প্রায় প্রতিটি নিত্যপণ্যের বেশি দামের কারণে দিশেহারা সাধারণ মানুষ আয় ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম অবস্থা সবারই এখন সাধারণ জনগণ মিডল ক্লাস ফ্যামিলি অপুষ্টিতে ভুগতেছে মাংস তো মানুষ কিনতেই পারতেছে না মাছও কিনতে পারতেছে না যারা মধ্যয়ের মানুষ যারা গরিব দুঃখী মানুষ তাদের ক্ষেত্রে আসলে বাজার করা সম্ভব না যারা আমরা ভোক্তা আছি তাদের পক্ষে আসলে সম্ভব না ক্রয় করা এত দাম সব জিনিসের দাম বেশি এখন সংসার চালাইতে খুব কষ্ট হয় বাজারে আসলে দেখা যাচ্ছে যে আমরা যে একটা মানে ধারণা নিয়ে আসি এখানে আসতে পারে ধারণাটা ঠিক থাকে না চেঞ্জ হয়ে যায় দু একটি ছাড়া প্রায় সব সবজির দাম পঞ্চাশ টাকার বেশি এমন পরিস্থিতিতে বাজার তদারকির দাবি জানান ভোক্তারা শুভ মাহফুজ ঢাকা দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অনেক জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি এই তাপপ্রবাহ প্রবাহ অব্যাহত থাকবে আবারও জারি হতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার হিট অ্যালার্ট বিশ মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারা দেশে বৃষ্টি কমেছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি ফলে অস্বস্তি ও ভোগান্তিতে পড়েছেন মানুষ রাজধানী সড়কগুলোতে কমে গেছে মানুষও যানবাহনের চলাচল আবহাওয়া অধিদপ্তর বলছে কাল শনিবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে আর সারা দেশে ১৯ এরপর থেকে তাপমাত্রা কমে আসবে এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত পনেরো তারিখে যে তাপ প্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি সেটি আজকে শেষ হচ্ছে আমরা আশা করছি যে আজকে হয়তো বা আবারও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময়ের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে মে মাসে এক থেকে দুইটি লঘুচাপ তৈরি হতে পারে যা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এখন পর্যন্ত যে এরকম অবস্থা তাতে আমরা এরকম জোরালো কোনো সম্ভাবনা দেখছি না সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা শিক্ত প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত অর্থনীতি সমিতির সম্মেলনে মন্তব্য অর্থনৈতিক দুরবস্থার জন্য বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি খেলো যুক্তি মঈন খানের মন্তব্য বললেন লুটপাট ও টাকা পাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংসের পথে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্য সঠিক নয় দাবি স্টেট ডিপার্টমেন্টের আবারও অস্থির ডিমের বাজার দুই সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে পঞ্চাশ টাকা মাছ মুরগি সবজি সবকিছুই বাড়তি দর্শক ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটা এর আগে নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভিন্ন ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে